الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه رب اشرح صدري ويسر لي أمري وحل العقل طب من لساني يفقه قولي ربي زدني علما سبحانك, سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توم شراب النار এবং আমাদের এখানকার অবস্থা বাতিল শক্তি শয়তানের কাজ এ তো দীর্ঘদিন চলে আসছে এবং চলতে থাকবে তার সাথে সাথে আমাদের যখন পিঠ থেকে যাবে তার জন্য আমাদের বাঁচার প্রস্তুতিও নিতে হবে সার্বিকভাবে আমাদের ভিতরে যারা নেতৃত্ব দেওয়ার এবং দেবে তাদেরও প্রতিবন্ধকতা আছে এবং সেরকম তৈরি হচ্ছে তাই বলে আমাদের বসে থাকলে চলবে না যতটুকু যা আছে তাই নিয়ে যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন সেখান থেকেই আমাদের তৈরি হতে যারা যে পরিস্থিতিতে আছে সেখান থেকেই যার যতটুকু আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছেন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আত্মরক্ষার প্রচেষ্টা এর মধ্যেই আল্লাহ আর সমষ্টিগতভাবে সেই রকম যাতে নেতা তৈরি হয় তার ব্যবস্থা আমাদের অধীনস্থ বাচ্চা শিক্ষিত ছেলে এর জন্য ত্যাগের প্রয়োজন সময় কোরবানি এবং চিন্তার কোরবানি এগুলো আনতে হবে এক একটা এলাকায় এক একটা গ্রামে যেমন অনেক বহু ক্লাব আছে কিন্তু সেখানে অন্য অনৈশ নামে ক্লাবের অনুকরণ করি তা চলছে আর পাপের দরজা সেখানে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের মাস্টার সাহেবদের যে ক্লাব আল্লাহ এর তো কত সুন্দর ব্যবস্থাপনা একটা আমাদের মজলিসের সুব্যবস্থা করে দেওয়া এটা ব্যতিক্রম এই রকম ধরনের সাংগঠনিক শক্তি ক্ষুদ্র হোক যদি শুরু করা যায় চিন্তাভাবনা নেওয়া যায় যে আমরা তো এই অবস্থায় আছি এরপরে আমাদের তবুও কিছুটা যা চিন্তা খেয়াল জাতি সম্পর্কে নিরাপত্তার ক্ষেত্রে এর পরবর্তীকালে আরও যে দিন আসছে আমাদের সন্তান সন্ততি তাদের জন্য কি হবে কিছু কাজ করতে হবে ত্যাগের দ্বারাই কিছু মানুষ কীরকম তৈরি হতে হবে তারা একত্রিত করুক এবং তাদের সেই রকমভাবেই শিক্ষা দিতে হবে কোথার শিক্ষা আমরা যেটুকু সমর্থ থাকে তার জন্য যে পরিস্থিতি আসুক সেইটা সর্বত্র এটা ব্যাপকতা অর্জন করতে পারলে আশা আশা করি একটা জায়গায় চলে আসবে কিছু কাজ করতে হবে কিছু ত্যাগের দ্বারা এর ইতিহাস নজির বহু আছে সবথেকে বড়ো জিনিস আল্লাপাকের উপরে যে ইমানের আল্লাহ পাক আমাদের দেশেন যতটুকু দেশেন যদিও খুব সতেজ নয় কিন্তু ইমান আছে এর মূল্য এর শক্তি অনেক আর এটাও ইতিহাস আছে বহু স্বল্প সংখ্যক ইমানি শক্তির দ্বারা বহু ক্ষেত্রে তারা জয়ী হয়েছেন সমস্ত সায়তানি চক্রান্ত আর সব মিটিয়ে দিচ্ছেন এটা আল্লাহর কুদরতের দ্বারা হয়ে যাবে যদি খুলস থাকে আমাদের নেতা আছেন হচ্ছেন কিন্তু সেই রকমভাবে যাতে নেতা না হয় তারও মাথা মারা হচ্ছে যারা দেবে কিন্তু বসে থাকলে চলবে না সীমিত পরিসরে তৈরি থাকতে হবে একটা ইঁদুর যদি একটা বিড়াল যদি একটা কুকুর যদি একটা গরু যদি এ প্রাণী জগৎ এদের শক্তি ততটা নেয় কিন্তু এরা যখন ক্ষিপ্ত হয় তখন হাজার হাজার মাস ছুটে ছুটে পালাবে একটা গরু একটা মোষ যখন তার আসল মোড় নেবে সিং টানে কখন তার কিছু অস্ত্র নেই এদের হাতে অনেক লাঠি আছে তখন পালাতে ভাঙল খুঁজে পাবে না এটাই মনোবলটা রাখতে হবে একটা মহিষের যখন সে উন্মাদ হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে যাবে কিছুই নাই মানুষের কাছে লাঠি আছে একটা গরু যখন ক্ষিপ্ত হয়ে যাবে একটা গরুকে চালিয়ে যাচ্ছে বহু ছোট ছোট ছেলে বিশ পঞ্চাশটা গরু নিয়ে বহু গরু নিয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু একটা গরু যখন হিংস্র হবে তার ভালো সিং আছে তখন তার শত 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 বাপও পালিয়ে যাবে যত বাতিল শক্তি তাদের অবস্থা এরকম তারা ভিরো তারা যদি আল্লাহ এরকম ইমানির শক্তি মজবুত করেন তো তার জন্যে প্রাথমিক স্টেজ থেকে আমাদের যেমন দিশা দিচ্ছেন আল্লাফাক তাদের মাথায় দিয়েছেন যে কিছু মুসলিম ছেলেদেরকে দিনের আওতায় এনে ধর্মীয় পরিবেশে রেখে উচ্চশিক্ষা শিক্ষিত করে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এবং সমাজে মাথা তুলে নানা ব্যবস্থা একটা গ্রুপ তারা চালিয়ে যাচ্ছেন সুকরিয়া যেমন বিভিন্ন মিশন তৈরি হয়েছে এবং সেখানে নামাজের ব্যবস্থা ধর্মীয় শিক্ষার ব্যবস্থা এবং সেখানে যাতে বড়ো বড়ো জায়গায় মুসলমান সেরা পৌঁছাতে পারে এমন কি প্রশাসনিক ব্যাপারে তারা জায়গা পেতে পারে চেষ্টা ছাড়া চালিয়ে যাচ্ছেন এটাও কম কথা নয় দিয়ে কিন্তু এছাড়াও আরও চিন্তাভাবনার একদিক থেকে আগিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যেখানে সত্যিকারের আদর্শ শিক্ষার পীঠস্থান কেন্দ্রস্থল এই মাদ্রাসাগুলো ছিল আবার মাদ্রাসার মধ্যে খারিজি মাদ্রাসাগুলো বেশি ছিল খাঁটিভাবে ওরাও তো সেই রকম ধরনের ইসলাম শত্রুরা তারাও তো চিন্তাভাবনা করছে সেই কারণে সমস্ত সে খারিজি মাদ্রাসার উপরেও তারা হাত চালিয়ে দিয়েছে আর এই তালিবান মানে কি ছাত্র ছাত্রীর ভিতরে তার নজওয়ান এই তালিবানরা কিন্তু বিশ্বের ইসলাম শত্রুর যে সবচেয়ে বড় ভূমিকা ইয়ে ছিল তাদের মানে লজ্জাজনকভাবে তাদেরকে পরাস্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আফগানিস্তানে লজ্জাজনকভাবে তাদের কিন্তু তারা তাদের চরিত্র এবং তাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং কর্মতৎপরার দ্বারায় তারা এখন বেশ উন্নত স্থানে পৌঁছে গেছে এমনকি আর্থিক দিক দিয়েও তারা উন্নত স্থানে পৌঁছে গেছে কত অস্ত্র শস্ত্র দামি সমস্ত সব কিছু ছেড়ে এই বিশ্বের পরাশক্তিটা পালাতে ভাঙার খুঁজে পায়নি পাক ওই রকম ধরনের সমস্ত জায়গার সকল মুসলমানকে আল্লাহফাক করুন হিম্মত হারাবার কোনো জায়গা নেই আমরা যা দেখতে পাচ্ছি যে গাজা ছোট একটা ভূখণ্ড কতটুকু জায়গায় কত অল্প মানুষ সারা বিশ্বকে অবাক করে দিচ্ছে এবং তাদের নারীকে ক্ষত করে ছাড়ছে তাদের চিন্তা ভাবনা ভোঁতা করে দিচ্ছে ভাবতে তারা বাধ্য হচ্ছে এইটুকু জায়গায় যা একদিনে বিলীন হয়ে যাওয়ার কথা কি তাদের পাওয়ার কি তাদের শক্তি কি তাদের ক্ষমতা তাদের কপালে ভাঁজ ধরিয়ে দিয়েছে বিশ্ব শক্তিদের। আল্লাহ পাক এই রকম সর্বত্র আল্লাহ পাক এইরকম করুন দিনের উপর ইমানের মজবুতি রেখে করুন আল্লাহ পাক যখন একটি ইঁদুর দেখছে যে আমার বাঁচার কোনো উপায় নেই তো ছুটে যাচ্ছে যে মারছে তার দিকে এ জানে তো আমার কামড়ে দিলে প্রাণ চলে যাবে পালাচ্ছে কামড়ে দিলি তো পালনের দল ওরা ভয় আছে পরকাল বলে কিছু নেই এই শক্তির কাছে কিছু নেই একটা বিড়াল যদি গা ফুলে রাত্রেবেলা তেড়ে আসে তো পালিয়ে তো বাধ্য একটা কুকুর যদি হিংস হয় ভয়ঙ্কর ব্যাপার জানে তো কত ইনজেকশান নিতে হবে শেষ নেই তবে এইরকম একটা দিন আসছে আল্লাহ পাক সাধারণ মানুষকে বাঘের শক্তি দান করেছে প্রত্যেকটা নজয়ান যুবককে আবার বৃদ্ধ বাণীতে সকলকে ছোটো থেকে বড় পর্যন্ত অবাক করার কথা তারা সারা দুনিয়ায় এই ইসলামী ইমানি শক্তির দাওয়াত দিচ্ছে তাদের প্রাণ দিয়ে এবং তারা আকৃষ্ট হচ্ছেন সহানুভূতিশীল হচ্ছেন প্রথমে যারা বলছিলেন সন্ত্রাসী যাতে নেতারা বলছিল সন্ত্রাসী কিন্তু এখন তাদের মুখ থেকে বের হচ্ছে না তারা স্বাধীনতা কামি তাদের জায়গা তাদের জমি তাদের জায়গায় একটা জারোজ জাতিকে সেখানে শক্তির দ্বারা বসিয়ে দিয়ে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে দুনিয়াবে শক্তি তাদের পেলে পুষে মোটা করেছে আর তারাই তাদের নিজ ভূমি থেকে উৎখাত করার সর্বরকম ধরনের চেষ্টা সর্বরকম ধরনের অত্যাচার নির্যাতন যা বিশ্বের জঘন্যতম সময়ের পরিচয় দিচ্ছে যে জিনিসগুলো হচ্ছে সেই কারণে সারা পৃথিবীর সমস্ত নাগরিক তারা এদের উপরে সহানুভূতিশীল হয়েছে এবং এই শক্তিকে বুঝবা জানবার জন্য ভাবনা করছে তাহলে হিম্মত হারবার কোনো ব্যাপার নেই গাজার মতো ভূখণ্ডটুকু যদি ওই রকম শক্তি রাখে কত রকম কী এখন স্বীকার করতে বাধ্য যে তাদের যে চাহিদাগুলো ছিল একটাও পূরণ হয়নি একটাও পূরণ হয়নি যে দাবিগুলো ছিল অথচ কত মালিক কত সৈন্য যারা পৃথিবীর মানে শ্রেষ্ঠতম সৈন্য সুশিক্ষিত মশাদ যাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট কত শক্তিশালী সব নাকাজ করেছে কি করে সম্ভব আল্লাহ করেছেন হিম্মত নিয়ে আগিয়ে গেছে ওইরকম যদি সর্বত্র যেখানে যতগুলো ইমানদাররা আছেন মুসলমানরা তারা যদি তৈরি হন আল্লাহ রহমতে ভাববার কোনো ব্যাপার নেই তবে যত যার যতটুকু সম্ভব সেরকম আগিয়ে যেতে হবে প্রতিরোধ করতে হবে দেখুন সব শিক্ষা গোড়া থেকেই আছে সত্তর হাজার বনিয়েছে তারা সৈন্য দলে যোগ দিলেন বাছাই করলেন উনি হজরত সোয়াইব্লাম উনি এ করলেন লাঠি দিয়ে মাপলেন একজন লোকের গরু হারিয়ে গেছে ওঠ হারিয়ে গেছিলো এসেছে দেখলেন যে লাঠির মাপে হয়েছে তার নাম তালুত তার নাম তালুত নেতৃত্ব দেবে এই যুবক সত্তর হাজার ঠিক করলেন তার জালুত যে শাসক ছিল জল সম্রাট ভয়ঙ্কর শক্তিশালী তার বিরুদ্ধে লড়াই করবেন তো বলে এই তালুত নেতা হবে তালুত নেতা হবে চিহ্ন কি বলে ওই জালুতের সৈন্যদল যে তাবুত সেন্দুক যাতে পরবর্তী সমস্ত নবীগণের পরিত্যক্ত সম্পদ ছিল সেইগুলো ওরা নিয়ে গেছিল সেই তাবুৎ সিন্দুক তালুদের কাছে চলে আসবে তাবুৎ সিন্দুক তালুদের কাছে চলে আসবে জালুদের কাছ থেকে জয় করে কিন্তু এটা আমাদের সমস্ত অধপতনের কারণ সমস্ত নবীগণের পরিত্যক্ত জিনিস তাতে ছিল যে মুসাদাম আশা তাতে ছিল আর অন্যান্য জিনিস সব ছিল বরকতের জিনিস কিন্তু ওরা নিয়ে গিয়ে তাদের সেটা ক্ষতির কারণ হয়ে গেল তালুদের কাছে আসলে এবার উনি যখন সাহেব ইয়ে করলেন মেপে দেখলেন যে লাঠির মাপে এসছে উনি নেতা করলেন তবুও মনে প্রশ্ন করেছিল যে কি করে হয় সে বড় আলেম নয় সম্ভ্রান্ত বংশের নয় কি করে নেতা হয় তখন বললেন যে আল্লাহ পাক কোরআন পাকের আয়াত আছে আল্লাহ পাক যেটা বাদশাহ হওয়ার জন্যে প্রয়োজন অভিজ্ঞতা বা জ্ঞানের এবং শক্তির আল্লাহ দুটো জিনিস ওকে দিয়ে দিয়েছে বাছাই করে না হলো বাছাই করে না হওয়ার সত্তর হাজার সৈন্য নিলেন জালুতের মোকাবেলায় কিন্তু মধ্যপথে গিয়ে উনি সেখান থেকে ছেটে বাদ দিলেন যে এতগুলো এরা যুদ্ধের জন্য উপযোগী নয় বাছাই করলেন সৈন্য বাছাই করে সেখানে মাত্র কয়েক হাজার নিলেন নিয়ে ফের আবার তাদের বললেন যে দেখো তো মরুভূমির উপর দিয়ে যেতে হবে খুব পেপাসা লাগবে পেপাসে তোমরা কাতর হবে কিন্তু একটা জলাশয় তোমরা পাবে সেখানে গেলে তোমরা কিন্তু মুখ ডুবিয়ে খাবে না হাতে চুল্লু ভরে খেতে হবে সেখানে গিয়ে যখন পৌঁছালেন মানা করা সত্ত্বেও সবাই মুখ ডুবে পানি খেলো কিছু মাত্র ওই তিনশো তেরো জন তাঁরা ইয়ে করলেন হাতের চুল্ল ভরে খেলেন তো সত্তর হাজারের মধ্যে মাত্র তিনশো তেরো জন কে নিয়ে চলে বাসায় চলে গেলেন এবারে দাউর শ্রী সৈন্যদলে ছিলেন কিন্তু পাথর বলছিল সেইটা নিলেন আর এই গলতির মতো করে সেই সৈন্য দলের শেষে ছিল সেখান থেকে তাক করে মারলেন মাথা খুলি উড়ে গেল বাস নেতা শেষ তো সব শেষ পড়ায় সংখ্যা ব্যাপার নয় সংখ্যা ব্যাপার নয় বধের যুদ্ধে ঠিক তিনশো তেরো জন তালুতে সংখ্যার মতোই ছিল কোরআন পাকে এটা আছে আয়াত পাকের দ্বারা কম মিন ফিয়াতিন কলিলতিন গলাবাদ ফিয়াতিন কাশি রতম বেজনিল্লাহ কি নেই সাতান্নটা রাষ্ট্রর মালিক কিন্তু যে জিনিসটা নেই সেটা হলো গাজার মতো ইমানই শক্তি তাদের কত রকম চাতুরির কথা কত রকম বসা বসি কিন্তু ভালো বলতে হয় হাম্মাস হোক আছে আল্লাহ পাক দেখিয়ে দেবেন যদি মানে শক্তি আমার থাকে আমরা যদি তৎপরতার সঙ্গে যা যে তাইনি আগে যাই ঘাবড়াবার কিছু ব্যাপার নেই তো চেষ্টা করে যেতে হবে বিভিন্ন দিক দিয়ে হিম্মতের সঙ্গে আল্লাহ চেষ্টা কর তফিক আমার দান করা হিম্মত তবে সব জায়গায় সর্বত্র যাদের আল্লাহ বিবেক দিয়েছেন এই চিন্তা ভাবনা দিয়েছেন সমাজের জাতির জন্যে এই রকম ধরনের যাদের দিল কাঁদে তাদের আগে এগিয়ে আসতে হবে তারপর সহযোগিতা পেয়ে যাবে আল্লাহ আমাদের তফিক দান কর সর্বত্র আর ইস্তিফা দোয়া তো আমাদের আছে করেই যেতে হবে আল্লাহ যেমনভাবে তালুতকে নেতা বানিয়েছিলেন আল্লাহ ওই রকম আবার ব্যবস্থা করিয়ে দেবেন ইনশাল্লাহ তবে চেষ্টা আমাদের চালিয়ে তৈরি হয়ে যাবে আল্লাহ এহিয়া সারি নেতা তো আবার ওই আমাদের যে ইয়ে করছে নাম কি। আলিম দিনদার মানুষ আল্লাহওয়ালা মানুষ সব কিন্তু তাদের ভিতরে এই তীক্ষ্ণ বুদ্ধি যারা ভাবিয়ে কপালে দিচ্ছে দিচ্ছে ধরিয়ে যারা অত যারা সৈন্য আতঙ্কগ্রস্ত সব হয়ে গেছে ভীতি তাদের করছে আল্লাহ আপনাদের কি ভাবে কি বানিয়েছে কল্পনার বাইরে আল্লাহ তো দান করুন الله بات كل دين الله وما علينا الا البلاغ